আদি দাঁড়া, বাবা রে কি লম্বা লম্বা পা ফেলে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছিস কোথায়? আচ্ছা যেখানে যাচ্ছিস যা, কিন্তু সময় ফিরে আসবি, আজকে সিঁদুর খেলা আছে, সে তো আমরা খেলবো, তোকে দরকার নেই, কিন্তু পরে বিকেলে সন্ধ্যেবেলা পর থেকে তো প্রচুর লোক আসবে বিজয় করতে, তখন তো তোকে থাকতে হবে, জেঠুমনি কিন্তু বারবার বলে দিয়েছে তুই দেরি করবি না। তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি চলে আসবো, একান্ত যদি কোনো কাজে আটকে পড়ি তাহলে একটু মুশকিল হবে। না মুশকিল হবে মানে, বাড়িতে সব লোকজন আসবে, বিজয়া হবে, সিঁদুর খেলা হবে মণ্ডপে, তুমি থাকবে না আবার কি? ও মাসিমণি, আমিও কিন্তু আজকে সিঁদুর খেলবো তোমাদের সঙ্গে। তুই সিঁদুর খেলবি? আসলে কি জানিস তো, মানে আমাদের যখন বিয়ে হয়নি, আমাদের সময়ের কথা বলছি, তখন আমরা সিঁদুর খেলতে যেতাম না মানে, কিন্তু ঠিক আছে তুই যাবি, তোর তো আবার অর্ধেক বিয়ে হয়েই গেছে কি না, তুই যেতেই পারিস। হ্যাঁ মা, আজ আমরা সবাই যাবো, আর আমি তো রাধা দিদিকে বলেও দিয়েছি যে আজ আমরা খুব মজা করবো। আর শোনো না, শুধু সিঁদুর খেলা না বুঝলে, সিঁদুর খেলা শেষে পাড়ার মেয়েরা আজকে গানও গাইবে। হ্যাঁ গান গাই? ও বাবা তাই নাকি? শোন না বলছি যে মাস্টারনিটা কে তুই? হ্যাঁ মা, আমি সবাইকে একটা গান তুলিয়েছি বুঝলে, তো সিঁদুর খেলার পরে সবাই গান করবে, আর তারপর মিষ্টি মুখ আর কোলাকুলি হবে। ও মিষ্টি খেতে হবে? হ্যাঁ সেসব তো হবে, কিন্তু আসল কথা ভুলে যেও না, সিঁদুর খেলার পর প্রতিমার গা থেকে গয়নাগুলো খুলে ফেরত দিতে হবে, ঠিক আছে? সেই দায়িত্ব তো তুমি নিলে, তুমি তো নিজেই বলে তুমি নাকি নিজে দাঁড়িয়ে থেকে মায়ের গয়না খোলাবে। সে তো আমি থাকবই, কিন্তু তোমাকেও থাকতে হবে। আর হ্যাঁ আদিত্যদা, তোমার সাথে একটা কথা আছে। বল বল। বলছিলাম 7 দিন পুরোপুরি রেস্ট, বাড়ি থেকে বেরোবে না, অফিস যাবে না তুমি। কি মা ঠিক বললাম তো? মানেটা কি মানে নিখিল, আমি এইভাবে বাড়িতে বসে থাকতে পারবো না। আমি কি করে বসেছিলাম? আমিও তো দুর্গাপূজার সময় বাড়ি থেকে বেরোইনি, তুমি অফিসে যাচ্ছিলে, তাই এবার তুমি আর অফিসে যাবে না, আমিও অফিসে যাব, তোমার পুরোপুরি রেস্ট। নিখিল আমার কথাটা শোন, আমি কিন্তু টায়ার্ড নই, আমি অফিসের কাজগুলোর সাথে ইনভলভ হয়ে গেছি, প্লিজ নিখিল আমি তোকে রিকোয়েস্ট করছি, আমি বাড়িতে বসবো না প্লিজ। দাদা তুমি জবের থেকে এসেছো, পরিবারের সাথে টাইমই কাটাওনি, শুধু কাজ করে যাচ্ছ আর কাজ করে যাচ্ছ, এত খাটলে চলবে না, তোমার রেস্টের দরকার, তুমি রেস্ট নাও। হ্যাঁ আদিত্যদা, ছোট কর্তা কিন্তু এই কথাটা একদম ঠিক কথা বলেছে, আপনি এরপরে 7 দিন বাড়ি থেকে বেরোবেন না, শুধুমাত্র আমার রাধা দিদির সঙ্গে সময় কাটাবেন। চুপ শ্যামা। শোন না দি, সবাই ঠিক বলছে, তো ছোট ভাই নিখিল এত করে যখন বলছে তুই কটা দিন বিশ্রাম নে না। আর শোন না, তোর মনে নেই আমি তো তোকে বলেছিলাম যে এই গয়না গাটি এত টাকার ব্যাপার, একা শ্যামা সামলাতে পারবে না, নিখিলকে একটু ছেড়ে দে। তো তুই তো ঠিক ছিল, তুই তো সামলে দিয়েছিস, এখন আবার কি? শোন না কটা দিন বিশ্রাম নে, দেখ তোর কিরম হয়ে গেছে চেহারা টেহারা, আর রাধার সঙ্গে একটু সময় কাটা, মনের মিল হবে কি করে সময় দে। আজ সন্ধ্যেবেলায় পাড়ায় সিঁদুর খেলা হবে, চৌধুরী বাড়ির সবাই সিঁদুর খেলা বিজয় সম্মেলনে ব্যস্ত থাকবে। আর ঠিক তখনই সারা ভারতবর্ষ জুড়ে সুস্বাদু কোম্পানির যে সমস্ত মাল ট্রান্সপোর্টেশন হবে সেগুলো যেন আগুনে পুড়ে আজ রাতে ধ্বংস হয়ে যায়। সুস্বাদু মশলা কোম্পানিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন নিখিল দেখেছিল সেটাকে আমি মিথ্যে করে দেব, চৌধুরী পরিবারকে আমি পথে বসিয়ে ছাড়ব। আজ আমার স্বপ্ন পূরণের দিন, একটা স্বপ্ন আমি আজ সত্যি হতে দেখব। আজ থেকে সারা দেশে আমাদের প্রোডাক্ট ছড়িয়ে যাবে শ্যামা, দিল্লি বোম্বে হায়দ্রাবাদ চেন্নাই বড় বড় শহরে লোকেরা আমাদের প্রোডাক্ট কিনবে। আজ অবধি আমরা শুধু স্টেটে পরিচিত ছিলাম, কিন্তু আজকের পর আমাদের কোম্পানির নাম সারা দেশের লোক জানবে। এ তো আমাদের সবার স্বপ্ন, শুধু তুমি না, বাবা বড়দাদা মেজদাদা
আমরা সবাই এই একই স্বপ্ন দেখেছি। জানি শ্যামা, আর এই কটা দিন তো দিনের পর দিন বর্ধা ভাই আদিত্যদা খেটেছে। আদিত্যদা আর বর্ধা ভাই এত সিরিয়াসলি কাজ করেছে বলে অসম্ভবটা সম্ভব করতে পেরেছি আমরা, আর তাই ওদের ছুটি নিতে বললাম। ওরা এই কটা দিন এত কাজে ইনভলভ ছিল, পুজো এনজয় করতে পারেনি। আজ আদিত্যদা রাধার সাথে সিঁদুর খেলতে যাবে, বর্ধা ভাই বড় বৌদির সাথে টাইম স্পেন্ড করবে, ভালো হবে তাই না? তুমি যা করেছো একদম ঠিক করেছো, আমি সবাইকে বুঝিয়ে বলবো। চল এবার আমি বেরোই। এই শোনো না, একটু দাঁড়াও। ছোট কর্তা, আজ সকালে কেন জানি না মন চাইল, তাই তোমার নাম করে আমার কৃষ্ণের কাছে একটু পুজো দিয়েছিলাম। তখন তো আর জানতাম না যে তুমি আজই অফিসে যাবে। যাকে তুমি এত চিন্তা করো না বুঝলে, আমি আমার কৃষ্ণকে বলেছি যে আজ আমাদের কোম্পানির মশলা সারা দেশে ছড়িয়ে পড়বে। উনি যেন রক্ষা করেন, দেখবে যা হবে সব ভালোই হবে। শ্যামা, তোমার কৃষ্ণ তোমায় নিরাশ করবে না, দেখবে আমরা ঠিক সাকসেসফুল হব। দাঁড়াও এটা রেখে আসি। আচ্ছা, সেক্রেটারির দায়িত্বে তুমি সাকসেসফুল, কিন্তু আসল কথাটা ভুলে যেও না, 8 তারিখ 10 তারিখ আর হ্যাঁ 17 তারিখ তোমার শো আছে, ভুললে চলবে না। কিন্তু নাও ধরো আর চুপ করে জলটা খাও, রিহার্সালও করতে হবে বুঝেছো। আমার ভালো লাগে না, তুমি এসব নিয়ে তো চিন্তা করো না তো। দাও, চিন্তা করবো না মানে আমার আসল চিন্তা তো অন্য জায়গায়, তোমার আবার গলা খারাপ হয়ে গেলে কি হবে বলো তো। আচ্ছা শোনো না, বলছিলাম আজ যখন সিঁদুর খেলতে যাবে তখন মাথায় ওড়না জড়িয়ে নিও। ওড়না? আমি এসব ওড়না ফোড়না কিচ্ছু জড়াবো না। ঠিক আছে ঠিক আছে, ওড়না জড়াতে হবে না, তুমিও না, শাড়ির আঁচলটা মাথায় রেখো। না রাখবো না। শ্যামা বোঝার চেষ্টা করো, তোমার যদি আবার গলা খারাপ হয়ে যায় তাহলে তো আমাকেই খাটতে হবে তাই না? মানে আমার গলা খারাপ হবে আর তোমাকে কেন খাটতে হবে শুনি? এ বাবা শ্যামা, তুমি জানো না আমাকে কেন খাটতে হবে, মানে এতদিন পরেও তুমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছো, ছোট আমি বুঝতে পারছি না। দেখো কে চলে আসবে কি ভাবে বলো তো, তুমি ছাড়ো, চলে আসবে, ছাড়ো না, চলে যা, চলে যা, তাহলে কিছু যায় আসবে। আমি কিন্তু মাকে ডাকবো, মাকে ডাকবো না। দাঁড়াও নিখিল, আমি কিন্তু রেগে যাচ্ছি নিখিল। কি বললে আরেকবার বলো। না বলবো না, কারণ এইসব কথা একবারই বলা যায় আর একবারই শুনতে হয়। তুমি যখন শোনো নি সেটা তোমার ব্যাপার, আমি আর বলতে পারবো না। ম্যাডাম, আমি কিন্তু ক্লিয়ারলি শুনে নিয়েছি তুমি কি বলেছো, আর তাই আজকে তো তোমাকে পেতেই হবে, কোনো ছাড় নেই। দেখো নিখিল, না কিন্তু নিখিল, দূরে থাকো তুমি আমার কাছে। এই সব হচ্ছে, দেখো দূরে থাকো, আমি কিন্তু মাকে চিৎকার করে ডাকবো, ডাকবো না, ছোট ছোট কি হচ্ছে। আজ কিন্তু একদম দেরি করবে না, সময় মতো সিঁদুর খেলার আগে চলে আসবে বুঝলে। আমি সিঁদুর খেলবো আর তুমি দেখবে। তুমি সিঁদুর খেলবে আর আমি দেখবো না, তা কখনো হয়? তোমার মুখটা সিঁদুরে রাঙা থাকবে আর আমি তোমাকে দেখতেই থাকবো, দেখতেই থাকবো, আর এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখবো। আগের বছর এই মুহূর্তগুলো ভালোভাবে স্পেন্ড করতে পারিনি, তাই এই বছর একটু মিস করব না। তোমার সিঁদুর খেলার সাক্ষী হয়ে থাকবো এবার।
বাবা, চোখের পাতাটা কি রকম পড়ছে, লাফাচ্ছে, বিরূপ লাগা বাবা, চোখে মনে হয় কিছু পড়েছে। দাঁড়া তুমি এখানে বসো, আমি দেখছি কি হয়। কি মানে তালকানা নাকি? চোখে কিছু পড়লে বুঝতে পারবো না চোখে পড়ে গেল। এই চোখের পাতা লাফাচ্ছে, বাঁ চোখের পাতা, আমার নিশ্চয়ই কোনো বিপদের ইঙ্গিত। কি হচ্ছে দিদি ভাই? বিপদ মানে কার বিপদ? কিসের বিপদ দিদি ভাই? রুকু, আমাদের বাড়িতে কি বিপদের কোনো অভাব হয়? সবই তো ঠিক ছিল, যেই নিখিল বললো অফিস যাবে ব্যাস, অমনি আমার বাঁচকের পাতা লাফাতে শুরু করলো। কিন্তু মুশকিলটা হলো কি, এই যে আমার বাঁচকের পাতাটা লাফাচ্ছে বড় বউ, এবার কি হবে বলো তো? আমার তো মন সায় দিচ্ছে না, নিখিল কেন অফিস যাচ্ছে? ও বড় বৌমা, তখন তুমি বললে বটে কিছু পড়েছে কিনা। তার একমাত্র কারণ হলো তোমার টেনশন। মা প্লিজ, তুমি টেনশন নিও না মা। তুমি কেন এত টেনশন নিচ্ছ মা? মা প্লিজ এইভাবে টেনশন নিও না। আচ্ছা, তুমি যেই শুনলে আমি অফিসে যাচ্ছি সেই তুমি টেনশন নেওয়া শুরু করে দিলে। শোনো না, আদিত্য দা তো অফিসে সব ঠিক করে রেখেছে, আমি যাবো, চেক করবো, আর সিঁদুর খেলার আগে চলে আসবো, ট্রাস্ট মি। হ্যাঁ হ্যাঁ, জানিস তো নিখিল, তুই আদিকে কয়েকটা দিন বিশ্রাম দিয়েছিস না, খুব ভালো করেছিস। চোখের দেখি চিন্তা করছো? প্লিজ চিন্তা করো না মা। আচ্ছা তুমি বলো, এর আগে কি আমি অফিস যেতাম না? বলো, যেতাম না? টেনশন নিও না প্লিজ। টেনশনের কারণ আছে নিখিল। দেখ, এতদিন সবটা আদি দেখছিল। আমি বলছি কি, তুই হঠাৎ করে ওভার কনফিডেন্ট হয়ে যাস না। ওভার কনফিডেন্স কিন্তু বিপদের কারণ হতে পারে। দাদা, আমি একদম ওভার কনফিডেন্ট হচ্ছি না। তাছাড়া আমি যখন বাড়িতে বসেছিলাম, আদিত্য তার থেকে অফিসের সব আপডেট আমি নিয়ে নিচ্ছি, আর ওখানে তো প্রলয়ও আছে, আমাকে হেল্প করে দিও প্লিজ। এবার এখানে আর কেউ গোমরা মুখ করে থাকবে না, পুজো বছরে একবারই আসে মা। দাদা বোঝা না, আমি আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ টেনশন নেবে না। আদি, এই আদি, কি হয়েছে? ও বুঝতে পেরেছি, অফিস যেতে পারোনি বলে মন খারাপ হয়েছে, তাই তো? না না, আরে আমি জানি, এটা ওদের স্বভাব, ওরা ঠিক এরকমটাই করে, এই জন্য আমারও রাগ হয়। প্রথম প্রথম তোমাকে দিয়ে অফিসের সমস্ত কাজ করালো, আর যেই প্রজেক্টটা সাকসেসফুল হতে শুরু করলো, অমনি ছোড়দার নিজে ক্রেডিট নেবার ধান্দা। তুমি দেখবে এবার অফিস মিটিং, প্রেস মিটিং এ সারাক্ষণ শুধু নিখিল চৌধুরী, নিখিল চৌধুরী, নিখিল চৌধুরী। না না, তুমি যা ভাবছো সেরকম কিছু নয়। নিখিল খুব ভালো ছেলে, ওর মনের মধ্যে কোনো প্যাঁচ নেই। ইনফ্যাক্ট
আমাদের ভাইদের মধ্যেও কোনো ইগো নেই, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আসলে ও দেখেছে এই পুজোর কদিন আমি খুব চাপ নিয়ে ফেলেছিলাম, তাই চায় আমি একটু রেস্ট নিই, আর কিছু না। যাকে ছাড়ো, এক কাজ করি, আমি আর তুমি কোনো ভালো মুভি যাই, তারপর সেখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে খাবো, তারপর সোজা পুজো প্যান্ডেলে, ওখানে গিয়ে তুমি সিঁদুর খেলা খেলবে, ঠিক আছে? কেমন প্ল্যানটা? কি বলছো আদি, তুমি সত্যি আমার সঙ্গে নিয়ে যাবে? তাহলে বলছি কি, তুমি তার আগে চট করে রেডি হয়ে নাও, আমিও চেঞ্জ করে নিচ্ছি, কেমন? ওকে ওকে। ছোড়তা তোমাকে বাড়িতে বসিয়ে রাখলো, আর তার সত্ত্বেও তুমি ছোড়তাকে নিয়ে একটাও খারাপ কিছু ভাবতে পারলে না। সত্যি আদারাম কত রকমের হয়। হ্যালো এভরিওয়ান, আপনি কি খবর? সব রেডি তো? সব রেডি একদম স্যার, আমরা তো ভেবেছিলাম সাপ্লাই শুরু হওয়ার আগে আপনি আর আসবেন না। আদি স্যার দারুণ ভাবে ম্যানেজ করেছেন সবটা। জানি আদিত্যদা ভীষণ ভালো কাজ করেছে, আমি তো জাস্ট একবার চেক করতে আসলাম, বিকেলের আগে সব ট্রাকগুলো ছেড়ে আমি চলে যাব। ওকে স্যার। প্রলয়কে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, আজ আসেনি? না স্যার, গতকাল রাত থেকেই প্রলয়কে আর দেখতে পাচ্ছি না, ওর মোবাইলটা সুইচড অফ। হতে পারে স্যার কদিনে ধপলে টায়ার্ড হয়ে পড়েছে, কদিন ধরে তো খুব খাটাখাটনি হচ্ছে, তাই হয়তো মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আপনারা যান। ওকে স্যার। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। নিখিল চৌধুরী পৌঁছে গেছে। গুড, যেভাবে প্ল্যানিং করা আছে সেভাবেই যেন কাজটা হয়ে যায়। নিখিল চৌধুরীর আবার সেই পুরানো ভয়, পুরানো আতঙ্ক ওর মধ্যে ফিরিয়ে আনতে হবে। সুস্বাদু মশলা কোম্পানির দাউ দাউ করে জ্বলছে, আর নিখিল চৌধুরী এটা দেখে ভয় তর পাচ্ছে। এটা আমাকে ভিডিও কল করে দেখাবে। মুভ। ওকে স্যার। কি বলছো, কি প্রলয়কে ফোনে পাওয়া যাচ্ছে না? শোনো না, ওর বউ মানে লক্ষ্মীর নাম্বারটা আমার কাছে আছে বুঝলে, দাঁড়াও আমি একবার ওকে ফোন করে দেখি। ঠিক আছে। হ্যাঁ শ্যামা দিদি বলো। লক্ষ্মী কেমন আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ লক্ষ্মী আমরা সবাই খুব ভালো আছি। বলছি তোমার বর কোথায় গো? আজকে সে ছুটি নিয়ে ঘরে ঘুমোচ্ছে নাকি? না না, সে তো দুদিন ধরে বাড়িতেই ফিরছে না, আমাকে বললো অফিসে নাকি অনেক কাজের চাপ, ওই অনেক জায়গায় নাকি মশলা ডেলিভারি দিতে হবে, ওর জন্যই আর কি। আসলে জানো তো আমিও না ওকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা ঠিক লাগছে না, আমি ভাবলাম অফিসে অনেক কাজের চাপ তো ওই কারণে হয়তো ফোনটা সুইচ অফ করে রেখেছে। ঠিক আছে লক্ষ্মী, প্রলয় বোধ হয় তাহলে অফিসেই আছে। হ্যাঁ গো তাই হবে। আচ্ছা শোনো না, মা না তোমার সাথে কথা বলবে বলছিল, তুমি একটু ফোনটা ধরো আমি মাকে ডাকি। হ্যাঁ 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 দাও। মা তাড়াতাড়ি এদিকে এসো, শ্যামা দিদি ফোন করেছে। কথা বল। হ্যালো, হ্যাঁ কেমন আছো তোমরা? হ্যাঁ মাসিমা আমরা খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? বলছি একদিন এসো না, অনেকদিন তো তোমরা আসোনি, অনেকদিন তোমাদের সঙ্গে দেখাও হয়নি, আসলে খুব ভালো লাগবে। আর আমার ছেলেটা কি করছে জানো? আরে দুদিন ধরে তো বাড়িতেই ফিরছে না। আর শোনো না, যদি কোনো খবর পাও আমার ছেলেটা একটু বলো না গো। মাসিমা আপনারা একদম চিন্তা করবেন না, ছোট কর্তার সঙ্গে কথা হলে আমি বলে দিচ্ছি যেন প্রলয় আপনাদেরকে ফোন করে। আমি তাহলে রাখি এখন, ভালো থাকবেন। হ্যাঁ তোমরাও ভালো থেকো। হ্যাঁ শ্যামা, প্রলয়ের সাথে কথা হলো? না ছোট কর্তা কথা হয়নি ওর সঙ্গে। হয়নি? ওর বাড়ির লোকের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা ওনারা কি বললো? ছোট কর্তা প্রলয় দুদিন বাড়িতে ফেরেনি, অফিসের কাজে নাকি আটকে গেছে,
লক্ষ্মী ফোন করেছিল কিন্তু ফোন নাকি বন্ধ আছে। ঠিক আছে শ্যামা, আমি কল ব্যাক করছি। প্রলয় বাড়িতে নেই, অফিসে নেই, তার মানে প্রলয় মিসিং।